हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो केमन आछो तुम्हरा सबाई? तो आमी भालो आछी। आज के एकटा आबार एकटा नतून ब्लग निये तोमादेर साथे एसी। तो आज के एकटू बेरोबो, आज के एकटा इनविटेशन आछे, आज के अनेक दूरे इनविटेशन आछे, बर्धमाने इनविटेशन आछे। बिकेल बेला गुना बेरोबो होच्छे आमरा, कटा नागाद बेरोबो आमरा? এই দুটো আড়াইটা তিনটে নাগাদ বেরোবো। হাজবেন্ড অফিসে গেছে, আসবে, তারপরে বেরোবো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ছাদে কাপড় মেলেছি, অনেক কেচেছি আজকে, যদিও সেরকম রোদের জোর নেই, কখন শুকাবে জানি না। তো এই যে আমি এখন ঘরে ঘর গোছাবো, ঘরগুলো পুরো এলোমেলো হয়ে আছে। এখানে এই যে বইপত্র এলোমেলো হয়ে আছে, আর একজনের এখানে অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাস এখন স্কুল খুলে গেছে, পালাচ্ছি, স্কুল খুলে গেছে। তো ওদের লাস্ট আজকে অনলাইন ক্লাস হবে। ওদের স্কুল হচ্ছে এপ্রিলের কত তারিখে খুলবে? তো ওদের ছয় তারিখ খুলবে, না ছয় তারিখ খুলবে। কালকে নোটিশ দিয়ে দিয়েছে, ছয় তারিখ খুলবে ওদের। ব্যাস, আবার স্কুল শুরু, আবার দৌড়াদৌড়ি শুরু। তবে এটার মধ্যে কিন্তু অনেক একটা ভালো লাগা আছে, বাচ্চারা আবার অনেক দিন পর, মানে দু আড়াই বছর পর আবার স্কুলে যাবে, মানে স্কুলের ক্লাস করবে। একটা স্কুল না থাকলে একটা ডিসিপ্লিনও থাকে না, বাড়িতে ওরকমভাবে অনলাইন ক্লাস করা। তো আমাদের মাদেরও দৌড়াদৌড়ি বাড়বে। অনেক সকালে ওদের বাস এসে যায়, অনেক সকালে বলতে ওর স্কুলটা তো অনেক দূরে, এখানে নিউ টাউনে স্কুল, তো সাতটার সময় বাস এসে যায় এখানে বিরাটিতে। তো আমাকে মোটামুটি ছেলেকে নিয়ে 6:30-7:45 মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো অনেক সকালে তার 1 ঘন্টা আগে আমাকে উঠতে হবে, উঠে টিফিন তৈরি করতে হবে, তারপরে এনাকে ঘুম থেকে ওঠানো, স্নান করানো, অনেক ইয়ে আছে, আবার দৌড়াদৌড়ি শুরু। তো চলো, আজকের দিনটা স্টার্ট হয়ে গেছে। আজকে রান্না সেরকম কিছু নেই, স্পেশাল কিছু নেই, ওই মাছের ঝোল ভাতই সেরকম হয়েছে। কেন কি আজকে যেহেতু ইনভিটেশন আছে, তো সেই কারণে সেরকম কোনো রিচ খাবার হয়নি আজকে। তো চলো দেখতে থাকো, আর যা যা করছি যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার এখানে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখন একটু জল ভরছি। আর দেখো, এই দেখো এটা, এটা কী বলো, এটা হচ্ছে মাছের ডিম। এটা তো একটু বড়া করব মাছের ডিমের, ছেলে অতটা মাছ ভালো খায় না, তোকে একটু এই মাছের ডিমের বড়া করে দেব। মাছের ডিমের বড়া পেঁয়াজ কুচি দিয়ে, বেসন টেসন দিয়ে খেতে খুব ভালো লাগে। তো মাছের ডিমটা এখন বানাবো, একটু জলগুলো ভরে নিই, সব বোতলগুলো খালি হয়ে গেছে। তো দেখো, আমি এখানে মাছের ডিমের বড়া নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে, শুধুমাত্র আমার ছেলের জন্যই আমি নিয়েছি, যেহেতু ও মাছটা খায় না। আর এটা প্রথমে একটু কেটে নিতে হবে, মাছের ডিমটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, যাতে ভালো মিক্স খায়। তারপরে এই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। রসুন কুচিয়ে দিয়েছি, রসুন গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটু হলুদ, নুন স্বাদ মতো, আর একটু লঙ্কা দিয়েছি, আর
চালের গুঁড়ো দিয়েছি আর একটু বেসন দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে আমার, তেল তারপরে এগুলোকে ডুমো ডুমো করে ভেজে নেব। এরকম ভাবে ভেজে নিতে হবে এগুলোকে। আমি এখন একটু অল্প ভেজে রাখবো, এমনকি ছেলেকে খাওয়াবো, এখনো দেরি আছে, দুটোর সময় দেড়টা দুটোর সময় খাওয়াই। এখন অল্প ভেজে রেখে দিলাম, আবার খাওয়ার সময় আবার একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে খাইয়ে দেবো। তো এরকমভাবে তোমরাও তোমাদের বাচ্চাদের খাওয়া খাইও, বাড়িতে ট্রাই করো, মনে হয় ওদেরও ভালো লাগবে। আর মাছের ডিমটা বাচ্চাদের জন্য খুবই দরকারি, খুব হাই প্রোটিন, তো খেতেও ভালো লাগে, ভালো খাবে ওরা। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি, সকালে যেটা বলছিলাম যে একটা জন্মদিনে ইনভিটেশন আছে, রাস্তাটার নাম কি দুটো টোল পড়বে নাকি বর্ধমান যেতে? সেই নবান্ন হোটেল, হোটেল না এটা একটা ধাবা, এটা যেতে গিয়ে আমরা এখান থেকে যেতে গিয়ে আমরা এই হোটেলটায় মাঝে মাঝে আসি। আমার আর একটা ব্লগেও দেখবে এই হোটেলে এসেছিলাম, বেশ ভালো, দারুণ। এখান থেকে সিঙ্গারা আর তন্দুরি চা খেলাম। সিঙ্গুরের কাছে এই নবান্ন হোটেলটা, তোমরাও এসে খাবার ট্রাই করতে পারো, ভালো খাবার পাওয়া যাবে, চা চাটাও খুব ভালো করে। আসলাম আমরা এই বর্ধমানে অনুষ্ঠান বাড়ি, প্রায় আড়াই ঘন্টা লাগলো। কোথায় ওই জাস্ট বাড়ি ফিরলাম, এখন 12টা বাজছে, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, আর এনার্জি নেই, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, আর বড় বড় গাড়ি যেহেতু ছেড়ে দিয়েছে সেই কারণে প্রচণ্ড জ্যাম ছিল, এই কারণে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গুড নাইট, টাটা।